রুমানা খান, একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী, এখন আর সেভাবে তাকে শোবিজ অঙ্গনে দেখা যায় না। স্বামীর সঙ্গে থাকেন যুক্তরাষ্ট্রে। নতুন খবর হলো, আবারও মা হতে যাচ্ছেন এই নায়িকা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে তার বেবি শাওয়ার অনুষ্ঠান, সেখানে দেশীয় শোবিজের আরো কয়েকজন তারকাও উপস্থিত ছিলেন। রুমানার বেবি শাওয়ারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রা টনি ডায়েসের স্ত্রী প্রিয়া ডায়েস। ছবিতে দেখা গেছে রুমানার মাতৃত্বের আনন্দ ঘন উৎসবে সামিল হন টনি ডায়েস, অভিনেত্রী নওশিন সহ অনেকেই। এর আগে 2019 সালের ডিসেম্বরে প্রথমবার মা হয়েছিলেন রুমানা খান। তখন তার কোল আলো করে পৃথিবীতে আসে কন্যা সন্তান। এখন দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন তিনি। রুমানাকে সবশেষ দেখা গেছে 2014 সালে প্রচারিত যত দূরে যাবে বন্ধু শিরোনামে একটি নাটকে। এরপর থেকে আর অভিনয় করেননি। পরের বছর তিনি বিয়ে করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে।